আমি জিন্দিগানিতে কোনো মায়ের লাভ লেটার লিখে নেকে তোমার ছাড়া আমার আবার টাইম কম, তুমি হালকা পাতলা আমার একটা সালাম দাও, আমি এনে ভাগি। আপনার পোলা নাকি নজুমি আর ওই মায়ের লয়ে ভাগছে? বিয়ার লেগে একটা মানে মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন তোর করেছ না নাকি? উই আর সব সময় প্রিপারেশন লে খাড়া থাকে। আপনি স্ক্রিপ্ট রাইটার জুম্মান ভাই না? গুড নাইট। আর আমি মহল্লার কৃতি সন্তান না, মনে করো আমার লেগা মহল্লার ছোট ভাইয়েরা সব কার্ড বানাইছে, বিয়ার কার্ড, মনে করো নিজ দায়িত্বে সব বিলি করতেছে। তোমরা আবার কি উপকার করো? তুমি তো উপকার দেই না কোনোদিন। আরে ডরাই কিছু নাই, আপনি ভালো লেগে আনছি দেখেন না। নিকা নামা কাবির নামা নাম কার দেখেন? হ্যাঁ গোলাই পা বিয়া করছে, ছবিটা দেখেন। আপনার বালা করবার চাই, আপনার তো আঙ্গ খালি আজীবন পুরাই সামজা গেলে। আঙ্গ আলোদ্দিন ভাই কত উপকার আপনার করতেছে, আমি আর আলোদ্দিন ভাই মিলা একটা ছোট মুখে কথা কই চাচা। সময় থাকতে থাকতে বিয়েটা ভেঙে দেন, আমার আলো দিন ভাইয়ের মতো মানুষ পাইবেন না আপনি। আসসালামু আলাইকুম। তুমি এনে কেটা? আমি আলোদ্দিনের সাকিব পিপড়ি। এখানে কি বয়া বাড়ি ভাই? ভাই দেন আপনার প্রাণপ্রিয় গোলাপের কাম কাজ দেখেন। গোলাই বা আগে একটা বিয়া করছে, অনাঙ্গ মহল্লার মাইয়া মুন্নি জানে বিয়া করবা চায়, মহল্লার ইজ্জতলা চিনিমিনি। আপনি তো আজীবন আঙ্গ শত্রু ভেবে গেলেন, অন আপনি এটা দেখেন আর আঙ্গ ওস্তাদের দিকে একটু খেয়াল রাখেন। ভাই সালাম আলাইকুম। হ্যাঁ তুমি কই? সুটের বানা দিবার যাইতেছি ভাই। তোমার বিয়ার কাবির নামা লোকজন গরম করে হারাইছে। হ্যাঁ কোন কি, আমার তো মাথা ঘুরতেছে, কি কোনে গেলি? শোনো যেটা কই, জানে বাঁচতে চাও বুঝছো, খালি পলাও পলাও, খালি দৌড় দৌড়ের উপরে থাকো বুঝছো। এলাকার লোকজন তোমার পাইলে একবারে কিমা বানায় ভালো বুঝছো। আর শোনো তুমি আমার ফোন করবা না, তুমি যোগাযোগ করার দরকার নেই বুঝছো। হ্যাঁ।
আরে যেমনি কইলাম এমনি করো, বেশি বুঝো না। কিছু জানো হাতে উত্তপুত্ত দাওয়াত দিতে এটা দেখো কি শান্তি পারো তোমরা পারবা তাহলে আর দেরি করবো না, যাও না যাও না আবার জি গায় আমি আছি না তো খারাপ খুব সাদি করোনা শখ যাচ্ছে মগর তুমি এত টেনশন নিতেছো গেলে আজ যাও মহল্লার বড় ভাই হিসাবে সেই গুরু দায়িত্ব আমি নিতেছি কি করছো বিবলি গোলাপ ভাই আপনি তখন বেল নাই গা এলা দেখি তুমি কেমতে প্রমাণ করো যে তুমি সাদি করো নাই গা হালত দিন না তোর আমি কোনোদিন যদি পার্টি পাই না মনে করছি টেং টুং গেলাম মনে রাই বিবলি হ্যাঁ ভাই ওর কাবিনার ফটোকপিটা আছে না এই যে কত সুন্দর বেচারার একটু দেশ না গেল ভালো করে দেখা একটু চোখ মেলে দেখো এই যে হ্যাঁ হ্যাঁ রে বেচারার চোখের নিচে কালি পড়ছে রে অস্থির অস্থির লাগতেছে ঘুমায় গো এমন সাথে শুন কেড়ে আমি ডাক্তারি করতে কইতেছি
তোরে কইতাছি আমার মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা কর, আমার ফাপল লাগতাছে, অস্থির লাগতাছে। দিতাছি আপনার মাথা ঠান্ডা রাখার লাগি বরফ দিতাছি, আগে ঠান্ডা খাই। ওই তোর ফুলার খবর উপর কিছু রাখোজ? ফুলার খবর রাখতাম না কেরে, সহল থেকে তো আমার লগে সুট বানা দিতে গেছে। আমার যে গাইতেছেন কালো রঙের বানাইবো না গিয়া রঙের? আমি কিছু গিয়া রঙের বানা তোরে মানাইবো। কি করি তুই সুট বানাইতে গেছে গা, আবার টাকা খরচ করে সুট বানাইবো? কয়টা সুট লাগে বিয়ের? ও মা গো, সুট আরেকটা আপনি বানাইতে দিয়াইছো, মাপ পাইছুন কই? দেখছো আমি কই কি আমার সারিন্দা বাজে কি? আরে তোর বলা তো দুই নম্বর হয়ে গেছে গা, পুরা বোগাল্টিং। আপনি এটা কি কোন? ও আরে ও বিয়া করছে তো, ওই আরেকটা বিয়া কইরা ওই ছেলের লগে সুট পিন্দা ফটো ভি তুলছে। ফটো কই? ফটো ফটো আছে, কামিন নাম আছে, সবই তো দিছে। আমার চান্দি গরম হয়ে গেছে, ফটো দেখবি? কারা দেখাইতেছি, এই যে দেখ, এই যে দেখ তোর বলার ফটো দেখ। কি কই? আমি জান দামান ঘর খুঁজে আইলাম, আপনারে পাইলাম না। এই বেটাইমে ছাদের মধ্যে আপনি কি করতেছেন? আপা আপা ঘুটি উড়ানা দেখতেছিলাম। গুড্ডি কই দেখলেন? আমি তো ছাদের মধ্যে দুই চারটা কাউয়া ছাড়া কিছুই দেখতেছি না আব্বাজান। ওই যে আব্বাজান গুড্ডি উঠতেছে। জগৎ যেটা আপনার কইতাইছি, আপনার লগে গোলাপের লগে বিয়া ক্যান্সেল। কেন আব্বাজান, কি হলো? সব কিছু তো ঠিকই ছিল, আবার কি হলো? কোনো কিছু ঠিক নাই, বাবা উল্টা পাল্টা গেছে গা। জগৎ অহন কোনের টাইম না, রাইতে আমার রুমে আমি নিরিবিলি সব কিছু কমু, আমার এক কথা বিয়া ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আপু উল্টা পাল্টা কি গেছে গা? হ্যাঁ হ্যাঁ আমি খুব স্নেহ করতাম, নিজের ছোট ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি কি করলা এটা? হ্যাঁ কোনো কাম করলা? মুন্নির লোক তুমি বেমানি করলা? ভাই বিশ্বাস জান আমি কিচ্ছু করি নাই। কা কে তুমি বিয়ে করো নাই? কে কসম আল্লাহর কসম কইতেছে আমি বিয়ে করি নাকি। আলাউদ্দিন না, আলাউদ্দিন না সব কিছু করছে, সব গুডু পাকাইছে। কেরামতি না কেরামতি? তাহলে ফটো, এই ফটো ফটো কি হয়েছে কথা কর নাকি? গলায় কি তোমার সুপার গ্লু আনতেছে নাকি? হ্যাঁ কি কম ভাই দুঃখের কথা, কয়েক বছর আগে মনে করেন আটকা একটা শখ হয়েছিল যে মডেলিং করুন, তখন মনে করেন যে মডেলিংয়ের লেগে ছবিগুলো তুলছিলাম মা স্টুডিওতে গিয়া। আপনি যদি আমার কথা বিশ্বাস না যান তাহলে মা স্টুডিও গিয়ে আপনি খবর লন, দেখবেন সত্যি বেরিয়ে যাবো গা। আর মায়েরা ওটা কি তোমার লগে কি জোড়া লাগাইছে নাকি? জোড়া লাগাইছে? ওই আমার কোয়ার্টিসা ছিল ভাই, মানে ওই যে আমি গেছি তো। আরে বুঝলাম না কোয়ার্টিস, কিন্তু এই ছবি আলাদিন পাইলো কেমনে? জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, তো আলাদিনের গ্রিঙ্গিটা করছে, আপনি আমার বাঁচান ভাই। আরে দূর মেয়ে রাখো রাখো রাখো, কোনো তোমার এই সমস্ত কাম কাজে লয়ে ব্যস্ত থাকো না, আমার কোনো টাইম নেই বুঝছো, তুমি তোমার মতো থাকো। হ্যাঁ কি আর তোমার কাবিন নামা, কি আর তোমার ফটো, এই সমস্ত জিনিস আমার ডিস্টার্ব করবো না বুঝছো। আমি এমনি আধা কাছে বহুত কাজ মিলে ডিস্টার্বে আছি, বেজালে আছি, যাও তুমি যাও। আর শোনো তুমি আমার ফোন করবে না বুঝছো, যোগাযোগ করবে না, যাও ভাই। শুনেন আমি বড় আশা লয়ে আছি ভাই, আপনি আমার বাঁচান ভাই, বড় বড় আশা লয়ে আছি। আমার কিচ্ছু করার নাই, তুমি পাশে লাগাইছিলে ছুটাইবা, তুমি যাও কিলো বইছো জানো না। ডাক্তার তোর কান্দে তো না গিয়েছে,
গোলায় পারে আমি না কোটে খাড়াইতে জোগাড় দেব আমার পোনামা আমার গোলাপ এমন কাম করতে পারে না আমার গোলাপ গো আমার গোলাপ ও গোলাপ তোর গোলাপ তো ওই যে ছেলেরে বিয়া করছে ওই ছেলেরে পাইয়ে গেছে গা আপনার গোলাপ বললাই এমন কাম করছে আহা কি করছ তুই ওই ওই গোলাই বা আমার পোলা তোর পোলা না হ্যাঁ আমি কি আরো চারটে বিয়ে করছি আমি কি চারটে বিবি চারখানা রেখে দিছি তুই রে কি করলি আপনি শুধু গোয়ালে করতেন হ্যাঁ আমার তো ভাই শুননা খোদার কসম বিস্কাম মনে যাবে বা তুই এমন কথা কবি না আমার গোলাপ রান্না হ্যাঁ হ্যাঁ আমার গোলাপ কই আমার জান আমার জান আসা বেগম গোলাপ তুমি মনে করো না ডাক্তার তোমার তো কানতে না কইছি দেখতো ওই মরজি না দেখতো আমার বেরেন তো জাপানিজ মেমোরি কার্ড না যে কবে কার সাথে দেখা হয়েছে চা খাইছি সব সেভ করে রাখতে হবে ঠিকই কইছেন এই যে ভাই দেখেন আমি আপনার এনে মডেলিং এর লিগে মনে করেন ফটো খিস বাড়াইছিলাম আরে ভাই এরকম ছবি প্রতিদিনই আমার কত ছবি না না ভাই এখানে একটু অন্যরকম আছে দেখেন না এই যে আমি আর এই যে ম্যাট আছে না আমার আসলে দরকার আপনার কাছে এখানে যে এই ম্যাটের অ্যাড্রেস আমার লাগবে বুঝছেন ভাই কি না মানে হচ্ছে কি এই যে ম্যাট আছে না ওর মামায় অসুস্থ কি অসুস্থ মানে মানে মরে যাবো গা মনে করেন যে এখন ওই বাগনির অ্যাড্রেস হারায় ফেলাইছে আমার কইতে আছে যে বাবাজি তুমি আমার বাগনির অ্যাড্রেসটা একটু জোগাড় করে দাও আমি একটু মরণের আগে আমার বাগনির চেহারাটা দেখবার চাই ভাই আপনি এনে যখন ফটো খিচবার আইছিলাম তখন নিশ্চয়ই এমআই আপনার টেলিফোন নাম্বার অথবা আপনার অ্যাড্রেস ম্যাড্রেস কিছু পারবো না ভাই শুনেন আপনি আপনার টালি খাতা উদাহ একটু খুঁজে দেন না ভাই নিশ্চয়ই পাবেন ভাই একটু আর কম্পিউটার কম্পিউটার দেখেন না ভাই নিশ্চয়ই আছে ভাই এই যে মনে করছি এখানে ডেট লেখা আছে এই যে 2007 ভাই এখানে আছে ভাই একটু দেখেন না ভাই দেখেন না সত্যি অসুস্থ তো জি ভাই খুবই অসুস্থ ভাই আচ্ছা ঠিক আছে আপনি বসেন জি ভাই বুঝতে আছি আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আমার নাম গোলাপ গোলাপ ভাই অনেক দিন পরে আমার ঠিকানা কোথা থেকে পেলেন ওটা তো বহুত বড় হিস্ট্রি একটু জিরা কম লাগবে বোন এক গ্লাস পানি খামো হ্যাঁ আপনি আসেন ভিতরে আসেন আপনি বসেন আমি পানি নিয়ে আসি চিনি না হয়তো খাটি গিনিস না তোমরা তো কই ভাই আমি তো চিনি
মায়ের একটা বিয়ে সাথে দিতে হইব না, বুঝো না? চাচা আপনি যদি সাহস দেন তাহলে আমি যখন ডালগা করে একটা কথা ব্যবহার পাই, উত্তপুত্র না করে ডাইরেক্ট করে দিতে পারো, মানে আমি মুন্নি জন্মের সাথী করবার পারি। রাহেল আপনি এটা দেখেন, দেখলে পরে আপনি মনে করেন নিজে বুঝা পারবেন। বর মোহাম্মদ গোলাপ মিয়া, পিতা মোহাম্মদ গন্ধরাজ মিয়া, কন্যা মোসাম্মদ সুমাইয়া আক্তার, পিতা মোহাম্মদ নাজমুল ইসলাম। মানে কি মনে করেন একটা চক্রান্ত করে আমার ফাঁসা ধরনের পদ্ধতি করছে আর কি? ও মাই গড, বোন আমার রেডিমেড বেটা ভেঙে দিয়ে গেছে গা। আপনি তো বুঝা পারছেন না, মনে করেন আপনি আমার লোক একটু চলেন আমগো মহল্লায়, আমগো মুরব্বি করে একটু বুঝা, এখন দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে গা। আমি কোথায় যাব, কেন যাব? প্লিজ আপনি এখান থেকে যান, ও এখনই চলে আসবে, আপনাকে দেখলে বিপদ হবে। আমি দুলাভেরে বুঝিয়া কমু, আপনাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, আপনি এখান থেকে যান প্লিজ, আপনাকে দেখলে আমার সুখের সংসারে আগুন জ্বলবে। আরে আপনার তো খালি সংসার আগুন জ্বলবো, মাদার আমার আমার তো জিন্দেগানি পুরো ছারখার হয়ে যেতেছে গা। আপনি একটু দয়া করেন, আপনি আমার লোক চলেন প্লিজ। গোলাপ ভাই আপনি আমাকে ক্ষমা করেন, আপনি এখান থেকে যান। আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। জলদি চলে এলে যে ভাল লাগছিল না, আর হঠাৎ তোমার কথা মনে পড়লো তাই চলে আসলাম। চলো খেয়ে নেই। খাবো না, খিদা নাই বউ। টুপি, টুপি আসলো কই থেকে বউ? ও টুপি, তোমার কথা বলাই হয়নি, তোমার শালা এসেছে, মানে আমার ছোট ভাই, ও টুপি নিয়ে এসেছে, তুমি তো বললে বিশ্বাসই করবে না। সানগ্লাস, সানগ্লাস, ওই যে বললাম না তোমার শালা এসেছে, ও নিয়ে এসেছে, তুমি তো বললে বিশ্বাসই করবে না। আচ্ছা মিষ্টি, মিষ্টি আসলো কই থেকে বউ? আমি ওই যে বলছিলাম না, ওই যে তোমার শালা এসেছে, ও তুমি মিষ্টি পছন্দ করো তাই মিষ্টি নিয়ে এসছে, তুমি তো বললে বিশ্বাসই করবে না। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসিব। হ্যাঁ ভাই, আপনি কে? আপনি তো আমাকে পরিবারের ঐতিহ্য জানেনি মাসাল্লা, যত নষ্টের করা হইলো তুই গোলাপ পা, এইবার শিকড় উপরে ফেলো না একদম মুখ্যমটায়। ও তোমার উপরে আমার একটা নজর হালকা পাতলা আগের থেকে আসিল, তার বাদে মায়ের একটু জিগাইতে হয় না, বুঝো না? আমার জ্বালা, এর মধ্যে আবার মুন্নির হান্দা লাভ কি? এমনিতেই বেচারির এখন নাজুক অবস্থা। না না দিনকাল বুঝো না, দিনকাল যেটা পড়ছে কোনখানে আবার ফাল দেওয়া পড়বো, আরেক কলঙ্ক শুরু হয়ে যাবো গা। আরে জিগাই না, সব তো আমার হাতেই, এত টেনশন করো গা, দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যেমতে মনে হলো আমতেই করেন, দোয়া করো। সালাম আলাইকুম। জীবন তো এক মানুষ এইভাবে ঝুলে রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম ভাইজান
আপনি এখানে শুইলা কি করেন? সে বলে ভাই আমি সদরঘাট যাইতেছি। আরে কপাল রে, আমার ওয়ার্ড্রোবের ভিতরে ঢুইকা সে ঝুলে ঝুলে সদরঘাট যায়। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার কি বোঝাইবা? আমি কি ছোট বাচ্চা? আমি কি ছোট বাচ্চা? আমি কি বালি খাই? আচ্ছা শোনো, প্লিজ তুমি একটু শান্ত হও। কিভাবে আমি শান্ত হই? আমার সংসার ভাঙ্গে সারখার হয়ে যেতেছে, আমার বউ আরেকজনের সাথে চলে যেতেছে, আর তুমি কি বলো আমি এখন পায়ের উপর পা তুলে বসে বসে আঙ্গুল চুষি? আচ্ছা ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। হ্যাঁ যা খুশি তা করবো মানে? আরে মা বাবার কথা না শুনে জীবনে আমি কি ভুল করছি? আমার মা বাবা কইছিল এই মেয়ে মডেলিং এর মেয়ে, ওরে তুই ওরে বিয়ে করিস না, আমি ভালোবাসা বাসে কেলা তোমার বিয়ে করা। আর তুমি অশিক্ষিতের মতো কথা বলবে না। কি অশিক্ষিত? আমি অশিক্ষিত মানুষ কি তাই পড়ে? আমি একজন ব্যাংকের অফিসার, তুমি আমারে কইতাছ আমি অশিক্ষিত? আরে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এমন করতে থাকো আমি কিন্তু এখনই আমার বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি? মিথ্যা কথা বকির লেগা, এই যে শয়তান, এই শয়তান মনে নিচে গাড়ি নিয়ে বসে রয়েছে, তুমি ওর কাছে যেতে যেতেছো। আরে কি বলো ছবি রে, আই তুমি যা খুশি তাই করো, বাপের বাড়ি যাচ্ছি। আরে বাপের বাড়ি যাও, মিথ্যা কথা বলো তুমি আমার সাথে, তুমি যাইতেছো এখন এই লোকের কাছে, বাপের বাড়ি যাইতেছো। শোনো সত্যি তো যাইতেছো, শোনো শোনো শোনো, আরে শোনো দেখো না, আরে শোনো শোনো। আরে আমি করছি মানে কাছে পায় এই ছবি আলু করতে কাবিন না মাইল করতে, এতদিন সব আমার কাছে পানির মতো স্বচ্ছ হয়ে গেল, অ্যাজ লাইক অ্যাজ ক্রিস্টাল ওয়াটার। ও জান, জান তুমি আমার ভুল বুঝো না, প্লিজ প্লিজ। তোমার লগে আমার শেষ মনে কি কইবা সেটা কও। তুমি আমার ভুল বুঝো না, আমি তোমারে কইতাছি না, আমি তোমারে ভুল বুঝতেছি না, কি কইবা সেটা কও, আমি জানি। আরে আমার লগে তো চক্রান্ত হইতাছে, মনে করো আমি তো চক্রান্ত শিকার। হ তুমি তো বাংলার শেষ নবাব, তোমারে নিয়ে সবাই চক্রান্ত করে আর তুমি চক্রান্তের শিকার হও। আরে আমি শেষ নবাব না, মাগার ওরা আমারে মনে করে যে আমি বুঝি নবাবের লেগে আমার লগে চক্রান্ত করতেছে। চিল্লায় না, কথা শেষ হলে আমি যাবো। শোনো আমার কথা শোনো, তোমার আমি ফটোর ব্যাপারে কইতাছি। আমি ফটোর ব্যাপারে কোনো কথাই শুনবার চাই না, আমি ফটোর ব্যাপারে কোনো কথাই শুনবার চাই না। এই তুই বিয়া করছিস না, ফটোটা কি সত্য না মিথ্যা? আরে আমি সত্য না মিথ্যা? ফটো সত্য মা, তাইলে? আরে তাইলে তো হয়ে গেল, তুমি তুমি আমার বিশ্বাস যাও। আমি বিশ্বাস জানি, আমি তোমারে বিশ্বাস চাই না, আমি কাউরে বিশ্বাস চাই না। মুনি জান আল্লাহর কসম লাগে তুমি আমার ভুল বুঝো না, ফটোর ব্যাপারটা আমি তোমারে ফটো না মুনি, মুনি জান, মুনি জান। আপনি কি গোলাপ রে খুঁজছেন? জি, আপনি কি জানেন ওকে কোথায় পাওয়া যাবে? এই এলাকার এমন কোনো খবর নাই যে আমি জানি না। এক কাম করেন, আপনি লন আমার লগে চলেন, বাইক চলেন, আমি আপনার সব খুলে কইতেছি। আপনার বাড়িতে? আপনি কোনো টেনশন লেন না, এই মহল্লার আমরা এলাম সর্দার, লন আমার বাইক চলেন, সব খুলে কইতেছি। আহেন আহেন বোন আহেন। আপনি তো গোলায় পারে খুঁজতেছেন, মগর ওরে তো মায়ের দিয়া মহল থেকে খেদা দেওয়া হয়েছে। কেন? আর ওই তো মহাবাটপার, কত মায়া মানুষের বিয়া ভাঙা যে সর্বনাশটা ওই করছে। তাই নাকি? আবার জিঙ্গা। আরে ওই তো ভুয়া কাবিন নামা দেখায় খালি অবলা মায়া মানুষের কাছ থেকে টাকা আদায় করে, মহল্লার মান ইজ্জত সব দুলাই মিশাই দিছে। আমরা কত বুঝাইলাম যে দেখ মায়া মানুষের জীবনে এত বড় সর্বনাশ করিস না, মগর চোরাই না শোনে ধর্মের কাহিনী।
কিন্তু আমার জোকে খুব দরকার। দাবিও দরকার, মগর ওর তো এখন নির্দিষ্ট কোনো ঠিকানা উকানা নাই কে, পলায় বেড়াইতেছে। তাই বই বড় ভাই হিসাবে আমি আপনার একটা পরামর্শ দিবার পারি, যদ্দূর সম্ভব আপনি অট্রি সীমানে গেছার চেষ্টা করবেন, ওই তো আপনারও ক্ষতি করবার পারে। আচ্ছা, আপনি ওর সাথে দেখা হলে একটু বলবেন ওকে আমার জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, কমুনে। ঠিক আছে আমি যাই। আম্মা জান, আমি তো তোমার বাবা নাকি মিশে বললাম, আমি তো শত্রু না, কোনো বাপে চায় না আমার মায়ের কোনো জীবনে কষ্ট হোক দুঃখ হোক। আমার কথা হইলো তোমার বিয়ে আলাদিন লোকের ঠিক করে ফেলেছি, ওলাটা অত খারাপ না, ওর একটা জান আছে, ওর জানটা বি ভালো জান, এর লিগে আমি চিন্তা করে ঠিক করছি। তুমি একটু চিন্তা করো, তারপর তোমার কও বিয়া করলাম ফাইনাল। কাহিনী ক খালি প্রতিদিন আসে আমাকে জ্বালাইতো, তো একদিন সময় আসলি, তখন আমি সময়কে এক জায়গা এই এই এক জায়গা করি এরকম ঠস করে একদিন ছবি তুলে দিলাম ভাই, সেই ছবি নিয়ে আমি ডিরেক্টরে দিলাম, ডিরেক্টর বলে যে ইরে হবি না, আমার পরিচয়টা পড়ে দিচ্ছি,
আমি আপনাকে বলে নিই যে আমি কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করতে আসছি। কি সাহায্য? জি ভাই, আমি আপনার এই গোলাপের কাছে নিয়ে যেতে পারি। গোলাপ ভাই সে কোথায়? আচ্ছা আচ্ছা, উনি কি আপনাকে পাঠিয়েছেন? না না না, আমি নিজের ইচ্ছায় এসেছি। এটা তো বোধহয় আপনার বাবার বাড়ি, আপনি মনে হয় হাজবেন্ডের লগে রাগারাগি করে আছেন। কিন্তু আপনি কি করে জানলেন? জানতে হয় জানতে হয়, সমাজে থাকলে অনেক কিছু জানার লাগে। ঠিক আছে, তুমি গেলাম বিরাট বাজে বাজে গেছো, কেমন নিয়ে যা। ওই হালায় তো একটা মহাটাও, আর চক্ষু দুটো দেখছো একেবারে গুদি চোখ, এরকম চোখ মাইন্ডসেট হয় নাকি? ওর চক্ষুর দিকে তাকাইলে তো বুঝা যায় যে ভিতরে গাপলা আছে। আপনি তো কম না, এলাকার সবটি তো আপনার টাউটাল উদ্দিন কয়। ক্যাঠা ক্যাঠাই নামে আমার ডাকে, কো নামটা কো দিহি। সবতেই ডাকে মাগার আড়ালে। শুনো, পুরুষ মানুষের একটু ছোটো মোটো টাউট আনার দরকার আছে বুঝছো, মগর ওই গোলাপ পাতা হইলো গিয়ে বড় টাউট। তাহলে তো বিয়া করলে বড় টাউট বিয়া করুম, ছোট মোটো টাউট বিয়া করুম কি লেগে। কি যে তুমি কও না মুন্নি জান, তোমার কথাবার্তা ওই না তোমার ঘাম ছুটন শুরু করছে। কেলা, আপনি আমার কথা বুঝবার পারতেছেন না, অসুবিধা হইতেছে বুঝতে? আজ এইসব কথা বাদ দাও তো, শুনো আমি এখন যাইতেছি। বুঝতেই পারতেছ সাদির ব্যাপার, কত যোগার যন্ত্র করতে হইতেছে আর ব্যক্তি আমারে করতে হইতেছে। একটু ফুরসত মিলতেছে না যে তোমার লোক একটু লাভটপ করো। আমি যাইতেছি, হ্যাঁ তুমি ভালো মতন থাকো। আমি না জানি না শুনে বোর্ডের উপর অনেক অবিচার করছি বড় ভাই, আমি ওর অনেক ভালোবাসি। কাম তো একটা বাকি আছে। কি বেজাল বড় ভাই, এই তো যেটা লেগাইছি বিয়া, আবার বিয়া বড় ভাই? আরে এটা মুন্নি জানের বিয়া, গোলাপের লগে মুন্নি জানের যে বিয়া ওর কথা ছিল না। হ্যাঁ তো ওই অসুবিধা কি, অহংকার লগে বিয়ে হইতেছে জানেন আপনি? কেটা বড় ভাই, এটা আলাউদ্দিন, আলাউদ্দিন চোরটা, আলাউদ্দিন, আলাউদ্দিন ওই যে কালপিট লোকটা। হ্যাঁ বড় ভাই, এই বিয়া ঠেকে দেবো বড় ভাই। আর এই লেগে তো আমি আছি, ওই যে ওকে কই দিই গোলাপের লগে কথা হয়েছে, গোলাপের কই দিয়েছি যে তুই স্পটে আয়া পর, আমরা সময় এড়িয়ে নিয়ে ডাইরেক্ট যাই গিয়ে। আচ্ছা চল চল, আর কি গাড়ি এসে রে। আচ্ছা আচ্ছা, আমরা তো আয় পড়ছি বরজাত লিলিয়া, আলোর দিন ভাই তো উপরে, বিয়া সাদি আল্লাহর মতো সব ঠিকঠাক হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, আমি আপনার একটু পরে ফোন দেই। হ্যাঁ আয় হায়, পুরো আগুন দিলে গে যাবো গা, এগুনি কি দেখতেছি, এরা খবর পাইল কেমনে? খাইতেছি
তুমি একটু জলদি দেখো না, দেরি হয়ে যেতেছে তো। আর আপনি কোনো চিন্তা করেন, আমি দেখতেছি। হ্যাঁ ইসমাইল, নদী চাচার খবর দে, দেরি হয়ে গেছে, খাওন কোন দিতে না, মানুষজন বয়ে রয়েছে এতক্ষণ ধরে। হ্যাঁ আমি খালি পায়ে বিয়ে করে বলে জমু, তোর কি কোনো বিবেচনা নাই? ওস্তাদ খবর বেশি সুবিধার না। কে কি হচ্ছে? আমি আইবার সময় সুমাইয়ের জামাই রে আর স্টুডিওর মালিক রে ঝুমাইনারে মেয়েদিকে আইবার দেখছি। আচ্ছা, আজকে বিয়ার মধ্যে যে সমস্ত ময় মুরব্বী আইছেন, এলাকার পাড়া প্রতিবেশী যা আছেন, সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে। কথাটা আপনারা খেয়াল করেন, এই যে মায়েরা দেখতেছেন, এই মায়ের লগে গোলাপের ছবি দেখছেন আপনারা, দেখছেন না? তারপরে বিয়ার কাবিন নামা দেখছেন, দেখছেন তো? এগুলো কিন্তু সব হইতেছে ভুল, সব ভুয়া। আসলে মায়ার লগে যে পোলাটা খাড়া রয়েছে, ও হইতেছে এই মায়ার এক নম্বর স্বামী। জি ভাই, আমিও আপনাদের মতো ভুল করেছিলাম। এর ফলে কি হলো, বউ গেল বাপের বাড়ি আর আমি অফিসে গিয়ে খাই বসের ঝাড়ি, আর হোটেল থেকে আমার খাবার কিনে খেতে হয়েছে, আর আমার মনের অবস্থা তো বুঝতেই পারছেন। আমি আসলে মডেলিং করার জন্য কয়েক বছর আগে ছবিগুলো তুলেছিলাম, কিন্তু ঘর সংসারের জন্য আমার আর মডেলিং করে ওঠা হয়নি। যাই হোক, এই সমস্ত বিষয়ের ডিটেইলস খোলাসা করে কইব স্টুডিওর মালিক এখানে আছে আব্দুল সামাদ, আপনারা শুনেন। ওই সামাদ, সামাদ কত ঘটনা কইলা গো। হ হ হ হ হ ভাই, শুনেন শুনেন, আপনারা তো আমাকে চেনেন নাকি, মেলা দিন ধরেই তো জানেন আমি এই এলাকার মধ্যে স্টুডিওর দোকান করছি। আমি কি কোনোদিন কোনোদিন মিথ্যে কথা কইছি? না, কোনোদিন তো মিথ্যে কথা কইনি। শুনেন, আপনারা যারা গোলাপ চেনেন তারা তো জানেন যে গোলাপ মেলা দিন ধরে মডেলিং করার জন্য ছবি টবি তোলে, বিভিন্ন জায়গা ঘোরে। তো গোলাপ আসলো আমার দোকানে, আসি করলে যে ভাই আমাকে একটা ছবি তুলে দেন। তা আমি চিন্তা করলাম যে সুমায়াও যেহেতু আছে, তাহলে আমি উড়ে দুইজনের একটা ছবি তুলে দিই। ছবি তুলে দিলাম, ছবি তুলিয়ে আমি এক ডিরেক্টরের কাছে দিলাম। ডিরেক্টর আবার ছবি কিন দেহে কইলে কি যে এই ছবি দিয়ে কোনো কাম হবে না। তারপর আর কি উড়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এই কথাটা ভাই সত্যি কথা ভাই। তো আপনারা বুঝছেন তো বিষয়টা কি? তার মানে কথা হইতেছে, এই যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু বিয়ার ছবি না, আসলে এটাতে কয় মডেল ফটোগ্রাফি। তো এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানানোর লেগে আমি সামাদরে ধরে নিয়ে আইছি। আর সামাদ যেহেতু ছবিটা তুলে আলাইছে, ওর উদ্দেশ্যে আমরা একটা তালি দিই নাকি? দেন তালি। বাস বাস বাস, কিন্তু ঘটনা কিন্তু হেনে শেষ না কইতাছি, আরও আছে। এই যে আমার হাতে একটা কাগজ দেখতেছেন, কি এটা? হ্যাঁ, এটা একটা কাবিন নামা। এটার মধ্যে সব ফিল আপ করছে, সব ফিল আপ করছে, টাকা পয়সা আছে, গোলাপের নাম আছে, ওই মাইয়ার নাম আছে, সব আছে। কিন্তু ওইলে কিব, এটা হচ্ছে একটা ভুয়া কাবিন নামা, ভুয়া। ঠিক আছে, আমি জানি ইতিমধ্যে এটা আপনারা সপ্তাহে দেখে বলাইছেন, এটা 500 কপি হয়েছে, 500 কপি দোকানদার নিজে আমারে কইছে। তা এখন মনে করেন যে আপনারা ব্যক্তি জানেন, আর আমি তো একজন উকিল হিসাবে জানি যে এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। ওই নিচে মনে করেন যে চ্যানেল ওয়ানের গাড়ি খারাপ হয়েছে ক্যামেরা সহ, ওরা চাইতেছে যে এটার একটা ডকুমেন্টারি করব। ঠিক আছে, করুক, বানাক, যা বানাইবো বানাইবো। কিন্তু কথা হইল, এই যে এত কিছু হয়েছে, করছে কেটা, করছে কেটা। মনে করেন যে বেসরে আমি জানি, তাও আমি নিজে মুখে কইবার চাই না, কারণ আমি কইলে আপনারা মনে করবেন যে আমি বুঝি পার্সিয়ালিটি করতেছি, ওই যে আমি গোলাপরে ভালোবাসি, বুঝেন না ব্যাপারটা। তা আমি এই কারণে কইবার চাই না, এটা মনে করেন আপনাকে বিস্তারিত সব কইব। আর সামাদ কও, সামাদ কও, ওর কাছ থেকে শুনেন আপনারা, সামাদ কও। না 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 না, ঘটনা তো তালা ভাই, তাহলে ঘটনাটা সত্যি যেটি সেটি আমি আপনারা সকলে এক মিলে খুলে করছি ভাই। শোনেন, ওই বিবলি আর ওই আলাউদ্দিন, এই দুইজন যখন বাড়ির তিন পলা চলে আসে, তখন মনে করেন যে উড়ে এই এলাকার তিন সারা এক ঘরে করে দেয়। ওরা দুজন তো বিপদে পড়ে যায়, ওরা দুজন আসে আমার স্টুডিওত, আসি আমার কাছে সে সাহায্য চায় ভাই। আমি উড়ে দিক টাকা ময়া টয়া করে একটু সাহায্যের আশ্বাস দিই। এই আশ্বাস শুনি যে ওরা এই নামে একটা জঘন্য কাম করে বেড়াচ্ছে, এইটি তো ভাই আমি কোনোদিন কল্পনাও করে পারিনি। ঠিকই কইছিস, ভাবতে পারস তাহলে। ওই বিমানের ওই তোর নামে 10,000 টাকা খিলাইছি, দে টাকা ফেরত দে।
ওরে আল্লাহ, এটা তো একবারে ডাহা মিথ্যে কথা। হ্যাঁ, আমার দেশে ওরা হচ্ছে দেড় হাজার টাকা, দেড় হাজার টাকা দিয়ে কয়েছে কি যে বাহি, আর এই শালারা এখন মিথ্যে কথা করছে। এ ধর তো, চারটা বছর ধরে মনে করি লোর উপরে আছি মিয়া ভাই, যখনই বিয়ার স্বপ্ন দেখি তখনই মনে কর মহলের মধ্যে লোর খাই, লোড়াইতে লড়াইতে হ্যাঁ আজকে এনে বইছি। আবে তুই তো কাহিনী শুনানোর আগে সব ইমোশন শেষ করে আলাই যেছস। আরে ইমোশন দেখ কি হবো ভাই, মুন্নি জান নাই তো ইমোশন আমি কারে দেখামো। আল্লাহর ইচ্ছা ভাই, আল্লাহর ইচ্ছা ভাই, একটু বিষয়টা খুলা কন ভাই, খুলা কন। হন হন হন, যেটা কই কিচ্ছু কোনো জাউলি মহলে নেই, সব ক্লিয়ার আছে, ঠিক আছে আবার কি আরে হ্যাপি খুশি মানে লে জায়েঙ্গে লে জায়েঙ্গে দুলহানিয়া তুমকো লে জায়েঙ্গে, ওই খুশি খুশি হ্যাপি হ্যাপি খুশি। আচ্ছা বুঝি বুঝি, হ্যাঁ যাক তোমার উপর দিয়া যা গেছে কইও না। শোনো আব্বাই কইছে আপেল মাথার উপর না পড়লে তো নিউটন অত বড় বিজ্ঞানী হতে পারতো না। তাহলে তো আমার ভবিষ্যৎ একবারে উজ্জ্বল মনে করো। কেন মনে করো নিউটনের মাথায় তো আপেল পড়ছে, আর আমার মাথায় তো আলাউদ্দিন না মনে করো যে কাঁঠাল ভাঙবার চাইছিল। আচ্ছা শোনো না, তারপর হাত না পুরো মুন্নি জান কি পাই। আরে মুন্নি জান, ও মুন্নি জান।